নমস্কার বন্ধুরা, এক্সাম্পল গোপ ইউটিউব চ্যানেল, তোমাদের সবাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমস দিল্লির নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হয়ে গেছে অলরেডি, যেখানে তোমাদের আলাদা আলাদা ভ্যাকেন্সি রাখা রয়েছে। ব্লাড ব্যাংক, তারপর তোরা ট্রমা সেন্টার, সিএনসি ইত্যাদি তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে। এখানে অল টোটাল দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এখানে তোমাদের আলাদা আলাদা তোমাদের 18খানা পোস্ট রয়েছে, নিউরোলজি, ঠিক আছে, ল্যাব, মেডিসিন ইত্যাদি ক্ষেত্রে তোমাদের কিন্তু সিটিভিএস 15,000 টাকা, 25,000 টাকা বেশি তোমাদের স্যালারি দেওয়া হবে। কার্ডিওলজি, কার্ডিওগ্রাফি, কার্ডিক রেডিওলজি ইত্যাদি ক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রাখা রয়েছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ নিচে তোমাদের আরও ভ্যাকেন্সি রাখা রয়েছে, 30খানা পোস্ট রয়েছে, 220টারও বেশি ভ্যাকেন্সি রাখা রয়েছে। সার্জারি, ট্রান্সফরমেশন, মেডিসিন, প্যাথোলজি, রেডিওগ্রাফি, রেডিওলজি, ঠিক আছে, ফিজিওথেরাপি ইত্যাদি ক্ষেত্রে, নিউরোলজি এবং তোমাদের অর্থোপেডিক্স যেটা রয়েছে, ট্রমা এবং তোমাদের ক্যাজুয়ালি তোমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সি, যেখানে আলাদা আলাদা বিস্তারিত ডিটেলস দেওয়া রয়েছে PWD ইত্যাদি ক্ষেত্রে, যেখানে তোমাদের আউট অফ পোস্ট 212, যেখানে 9 পোস্ট ফর দা রিসিভ PWD ক্যান্ডিডেটস নন ডেন্টাল পোস্ট রাখা রয়েছে, 8 পোস্ট আমাদের নন রিসিভ ডেন্টাল পোস্ট, এবং এখানে তোমাদের কিন্তু এইসব পোস্টগুলি রাখা রয়েছে, যেখানে তোমরা MBBS, DMS ইত্যাদি, তোমরা যদি MC, IDCI যদি তোমরা কমপ্লিট করে থাকো, BDS, MBBS কমপ্লিট করে থাকলে তোমরা একসাথে এর আগে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো এখানে তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, মেথড অফ অনলাইন ক্লোচিং তোমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে, যেখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে জুনিয়র রেসিডেন্সি এমস দিল্লি, এখানে কিন্তু যারা গ্র্যাজুয়েট রয়েছে MBBS তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, যেখানে তোমাদের পার্সোনালিটি এবং ফাইনাল পার্সোনাল এক্সামিনেশন 1-2 রয়েছে, সেগুলো কিন্তু ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছো যে এখানে স্যালারিও কিন্তু 25,000-এর বেশি দেওয়া হবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ আলাদা আলাদা তোমাদের অ্যালাওয়েন্সগুলো তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের যে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, ভ্যাকেন্সিটাও কিন্তু অনেকটাই বেশি রাখা রয়েছে দিল্লি এমসের জন্য। MBBS যারা পাস করছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ টার্মস অ্যান্ড অ্যাজ পার দি নিউ টার্মস তোমাদের জয়েনিংয়ে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো, যেগুলো বিস্তারিত ডিটেলস আমি বলে দিয়েছি, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ বন্ধুরা।